জিআরএন নাম্বার হারিয়ে গেছে, পর্চা ডাউনলোড করতে পারছেন না বা খাজনা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারছেন না, যদি আপনারা জিআরএন নাম্বারটি ভুলে গিয়ে থাকেন বা নোট ডাউন না করে থাকেন বা কপি পেস্ট না করে থাকেন বা হারিয়ে গেছে, তো যদি ট্রাফিক ফাইন আপনাদের পেমেন্ট করতে হয় সেক্ষেত্রেও কিন্তু একটা জিআরএন নাম্বার জেনারেট হয়। মানে গ্রিপস থেকে যে যে গভর্নমেন্টের আপনাদের পেমেন্টগুলো করতে হবে সেগুলোর প্রত্যেকটাতেই কিন্তু একটা জিআরএন নাম্বার জেনারেট হয়, যেটা যদি আপনারা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনারা কোনো চালান ডাউনলোড করতে পারবেন না। তো সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনাদের হারিয়ে যাওয়া জিআরএন নাম্বারকে আপনারা কিন্তু রিট্রিভ করতে পারবেন। তো আসুন আমরা ভিডিওতে দেখে নিই, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ক্ষেত্রে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আসুন দেখে নিই কীভাবে আমরা হারিয়ে যাওয়া জিআরএন নাম্বার খুঁজে বের করব। তো সবার প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং টাইপ করছি জিআরআইপিএস গ্রিপস। এই ওয়েবসাইট থেকে সম্পর্কে হয়তো আপনারা আগেই পরিচিত থাকবেন, IFMS পোর্টাল। গভর্নমেন্টের যত পেমেন্ট, খাজনা, চালান বা ট্রাফিক ফাইন বলুন, বিভিন্ন রকম পেমেন্ট কিন্তু সব এই ওয়েবসাইট থেকেই করতে হয়। তো এই ফার্স্ট লিঙ্কে ক্লিক করে কিন্তু আমরা এই গ্রিপস এর পোর্টালে ঢুকে যাব। এরপর ওকে অপশনে আমরা ক্লিক করছি। এখানে দেখুন জিআরএন সার্চ, জিআরএন স্ট্যাটাস, চালান সার্চ, বিভিন্ন রকম অপশন রয়েছে, ঠিক আছে। তো জিআরএন নাম্বারে যদি আপনাদের স্ট্যাটাস দেখতে হয় তাহলে কিন্তু এই জিআরএন স্ট্যাটাস মানে চালান রিপ্রিন্ট এই অপশনে এসে জিআরএন নাম্বারটা পুট করতে হয়, তারপরে কিন্তু চালান বের করতে হয়। এবার আজকের ভিডিওতে আলোচনা করব যে যদি আপনারা জিআরএন নাম্বারটাও হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনারা কি করবেন। এই দেখুন চালান সার্চ অপশনে আমরা ক্লিক করছি। এখানে ক্লিক করার পর চালান সার্চ করার মানে জিআরএন নাম্বার সার্চ করার কিন্তু বিভিন্ন রকম অপশন রয়েছে, অপশনগুলো পড়ে একবার দেখে নেবেন। সব থেকে সহজ পদ্ধতি হলো সার্চ চালান উইথ মোবাইল নাম্বার, এই অপশানে ক্লিক করছি। এখানে কিন্তু ব্যাংক পেমেন্ট মেথডেরও অপশান রয়েছে, সেখান থেকেও আপনারা চালান বের করে নিতে পারবেন। তো আমরা এখানে মোবাইল নাম্বারটা পুট করলাম। মোবাইল নাম্বার পুট করার পরে কোন ডেটে চালান ইস্যু হয়েছিল সেই ডেটটা সিলেক্ট করব। সেই ডেটটা সিলেক্ট করার পর এখানে কিন্তু একটা ক্যাপচা প্রোভাইড করব। ক্যাপচাটা দেখে দেখে বসাতে হবে, করে সার্চ অপশানে ক্লিক করব। দেখুন এই এই ডেটে এই মোবাইল নাম্বারের এগেনস্টে কতগুলো চালান ইস্যু হয়েছে টোটাল লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে জিআরএন নাম্বার সমেত। তো এখান থেকে জিআরএন নাম্বারটা কিন্তু আপনারা ফেরত পেতে পারেন এবং তারপরে এই জিআরএন নাম্বারটাকে কপি করে কিন্তু যেখান থেকে চালান সার্চ অপশনটা আমি আগে দেখালাম ভিডিওতে সেখানে গিয়ে কিন্তু ক্লিক করে আপনারা চালানটাও প্রিন্ট আউট কিন্তু বের করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এই দেখুন এই জিআরএন সার্চ বা জিআরএন স্ট্যাটাস অপশন, এইখানে এসে কিন্তু জিআরএন নাম্বারটা পুট করলেই আপনারা চালান নাম্বারটাও কিন্তু পেয়ে যাবেন। তো যদি এই ভিডিও নিয়ে কারোর কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি কিন্তু আপনাদের সকল সঠিক তথ্য দিয়ে রিপ্লাই করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এই দেখুন আমাদের সামনে চালানটা চলে এসছে, এরপরে আমরা কিন্তু এই চালান বা জিআরএন নাম্বার সবকিছু এখান থেকে দেখে কাজে লাগাতে পারবো। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।